তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো প্রিয় তোমার নেবে না মুখে সোহাগ মাখা চোম ঘুমানোর পালা শিবে যেদিন নিরালা নিজম কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কান্দায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা অতএবের ধারণা আমার মাল আমার সঙ্গে হবে তাহলে গুণা হলো তিনটি পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয় সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয় তিন নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে আল্লাদি জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না এই চারটা গুণার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন আল্লাহ বলছেন তাদের মা হবে কন্যা উপত্য আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজাতি মিল্লাতি জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুম্বাদান্না ফিল হুতামা আবার রব বলছেন কখনোই নয় একে একে হুতামা নামে জাহান্নামে যেতে হবে কাল্লা লায়ুম্বাদান্না ফিল হুতামা ওমা আদরা কামাল হুতামা হে আমাকে কে বলল হুতামাটা কি রে নবী হে হুতামা সম্পর্কে তুমি কি জানো ওমা আদরা কামাল হুতামা নারুল্লাহ মুকাদা এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন বেটি রে সুনামানিকে রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নাই আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে মিটার কমালে আগুনের পাওয়ার কমে এটা আল্লাহর হুকুম বলবে ধার তো ধরবে ছাড় তো ছাড়বে নারুল্লাহুল মুকাদা আল্লাতি তাফতালে ওমালাল আফকিদা পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিহার মালদা ডাক্তার দেখবে বলবে চামড়া পুড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয় পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যাকে বাঁচানো যাবে লাশ টেনে যেতে হবে আমার রব বলছে রে শোন ইটের ভাঁটাতে যখন আগুন জ্বলে ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তাল আলাল আফিদা এটা তোমার হৃদয়কে ধরবে কলিজা পোড়াবে ঠেপসা পোড়াবে তোমার হৃৎপিণ্ড পোড়াবে পাকস্থলি পোড়াবে আঁতুড়ি পোড়াবে এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে চোখ দিয়ে আগুন নাক দিয়ে আগুন কান দিয়ে আগুন শ্বাস নিবে আগুন
শাঁস ফেলবে আগুন, এমন হবে হোতামারে ও আমার বোন বেটে ভাই বন্ধু, এটা এমন কঠিন হবে আমার রব বলছেন যে এখানে কি হবে আল্লাতি তাতালি আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা, এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে, সেই আমাদি মুমাদ দাদা তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ, হরিশ্চন্দ্রপুর শিশাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমা ওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন। আল্লাহ আমাদেরকে এমন কাজ করা তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম ভাই আমার। জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মামন সবর করেন, জাহান্নামে মানুষ যাবে। খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিছি। আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন এটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের, মসজিদের তো নাকি জলসাটা, মসজিদের কালেকশন অনেক হলো টাকা পয়সা, দেবেন আপনারাও দেবেন, শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে যার কাছে আছে দেবেন, আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, দু মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি, আর যদি ভালো না লাগে বোন মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান, আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন। তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি, যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এসার নামাজ পড়ব আর নামাজ ছাড়ব না। তাহলে তো মুশকিল হয়ে গেল, নামাজিটি হাত তুলবে না বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত চার পাঁচ দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম জালসা করতে এসেছিলাম, তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে, তো একটা হিমশিম মানুষ উঠে এসে আমার সামনে বলছে জি মৌলানা আজকে আমি তোবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তোবা পড়িয়ে দেন আর আমি জীবনে সারাবের কাছে যাব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি, তার কাছে আখেরাটা এত বড় হয়ে গিয়েছিল সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না, জি যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখেরাত, অতএব এটা লজ্জার বিষয় নয় এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম, এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে, তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কার উজু ভেঙেছে, নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে তখন সবাই খালি খুঁক খুঁক করছে কেরে যা উজু করায়। তাহলে যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো, হযরত উমার মুখ খুলে দিলেন, অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন, আল্লাহ তিনাকে হিকমতলা বানিয়েছিলেন। হযরত উমার রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে দিন শিখছি তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি, ভেজাল চুকলো কি চুকলো না, আরে হ্যাঁ না বলেন ভেজাল চুকলো কি চুকলো না,
আমার পাশে যারা বাম পাশে বসে আছেন আল্লাহ রহমতে ওস্তাদের ওস্তাদ মানুষ ওনাদেরকে সামনে রেখে বলছি ভুল হলো উনি এখনি বলে দেবেন এটা ভুল ইখলাসের সঙ্গে যদি তওবা করেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা প্রতিজ্ঞাবদ্ধ তওবা যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না আর হারামের কাছে যাব না মদ জুয়া তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না আর একটা আমল ধরবো এখন নামাজ সামনে রোজা আসছে ইনশাল্লাহ ছাড়বো না নামাজ রোজা আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তৌবাটা হয় আমি মুফতি লই আমার অতটুকু পরিমাণে ইলম নাই বিসমিল্লাটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না আমি এত বড় হতভাগা কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয় আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না আমার কাছে সবসময় বাংলা বই থাকে যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তৌবা করেন তো তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে আমি নিজে পড়বো আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে এই আল্লাহ আর জীবনে জ্ঞান বশত নামাজ ছাড়বো না আর হারামের কাছে যাব না আর এই সুযোগে নামাজিও বলবো বেনামাজিও বলবো সেই সাথে যারা এতদিন নামাজ পড়েনি এসার নামাজ কেউ কায়েম মানে কামাই করব না বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চার রিকাত অন্তত ফরজটা পড়ে আজকে শুভ আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি হৃদয়ের ভিতর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি গুরুত্বপূর্ণ বিষয় তিনবার বলি মা বোনেরাও মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব ইলাই মা বোনদেরকে হাত তুলতে হবে না মা বোনদের এক্সট্রা একটা আমল বলছি পর্দা করব আর বেপর্দা থাকবো না সকলে একবার বলি আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আর হাত তুলেন যারা হাত তুলছেন না বেনামাজি হয়ে যাবেন আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ সামনে রোজা ছাড়বো না হারামের কাছে আমরা আর যাব না আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আল্লাহুম্মা আমিন কোনো চিন্তা নাই আল্লাহ মাফ করবেন এবার চলেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফা উম্মুহু হামিয়া ওয়া মা আদরাকা মা হিয়া সে জাহান্নামীদের মা হবে হাবিয়া সেটা কেমন নারুন হামিয়া সেটা হলো জ্বলন্ত আগুন জি ভাই হিসাব করিয়েন না বুড়ে আমার কালকে সুগার দেখলাম 488 রিপোর্ট আমার গাড়িটি আছে তারপরও আল্লাহ চালিয়ে নিয়েছে পা দুটা আগুনের মতো জ্বলছে আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন এর বিনিময়ে আপনারা দোয়া করেন এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি মা বোনেরা পর্দা থেকে দেখেন সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি ওই সাথে আমিও সামিল আছি জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে আরেকবার বলছি জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তোবার দরজা খুলে রাখবেন জোরে বলেন আমিন এটা হলো আমাদের সুসংবাদ আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তোবা কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তোবা দরজা খুলে রাখবে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা সুসংবাদ আল্লাহ দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে খালি দুটি জিনিসকে সাবধানে নিতে করব মুনাফিক হবেন না কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল
আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে একবারে নিচে, তার উপরে থাকবে মুশরিকেরা। আর যতজন পাপি পাপ করবে, যতজন পাপি পাপ করবে, যতজন পাপি পাপ করবে, তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতে দেবেন না কাকে? মুশরিক আর মুনাফিককে, চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গোনা করিয়েন না, না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে। যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে, ওর মুখের কাছে মুতে দিব, যাবো না ওর কাছে, যদি ও শিরকে করে, হ্যাঁ কোরআন পরে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয় তো আপনি যাব, হাজার সুখের জীবন হয়ে যাক তাও যাবো না। দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে? একটা লোকের গুনাহ একশোটা, একটা লোকের নেকি, সেই লোকের নেকিটা হলো সত্তর, তাহলে গুনাহ হলো একশো, নেকি হলো সত্তর, জাহান্নামে থাকবে কতদিন যদি সে শিরকের মতো গুনাহ না করে? আর যারা মুশরিক, যারা পীর মানে গাউস কুতুব আব্দাল পীর, পয়গম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নাম করে, পাথরকে সাজদা করে, গাছ গাছরাকে সাজদা করে, দেব দেবীকে সাজদা করে, পাথরে ইটের পূজা করে, এদের জীবনের কোন সৎ আমল কবুল হবে না, জীবনের কোন সৎ আমল কবুল হবে না, জীবনের কোন সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ বলবে নূর মোহাম্মদ তোর গুনাহ হয়েছে সত্তর, একশোর মধ্যে নেকি হচ্ছে তিরিশ, তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব, সত্তরটা গুনা আমার যখন শেষ হয়ে যাবে, তিরিশের যখন প্রয়োগ হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও সাফাত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব তিন মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসার গোসল করিয়ে জান্নাতে দেবে। নহরুল হায়াত বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপর একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা দুটা বিশটা পঞ্চাশটা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন তিন মুষ্টি বের করে দিই, নাহরুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধুরে, তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে, এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না, এবার জান্নাতে যাবে। আল্লাহ বলবে যা জান্নাতে যা, তো গোটা জান্নাত ঘুরবে, যেখানে বসতে যাবে বলবে ওঠ এটা আমার জায়গা, বলবে ওঠ এটা আমার জায়গা। আল্লাহকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। আল্লাহ বলবে পৃথিবী তোর মনে পড়ছে, দুনিয়াটা দেখতে একবার সীসা তলা ইট ভাটাটা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসা তালা মনে পড়ছে? বলে দুনিয়াটা কত বড়? আল্লাহ বলবে তোকে ওর দশ গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেখ গা, তোর নামে রিজার্ভেশন লেগে আছে, জিবে জান্নাতে যাবে মানুষ কেমন করে?